Welcome back. Python programming for everyone. এই কোর্সে আপনাকে আবারো স্বাগতম. Python for everyone. সবার জন্য Python programming কোর্সে আপনাকে স্বাগতম. আপনার বয়স যদি 7 থেকে তার বেশি হয়, আপনি যদি ইংরেজি পড়তে পারেন এবং লিখতে পারেন, যে কোনো বয়সের, যে কোনো শিক্ষাগত যোগ্যতার, যে কেউ এই কোর্সে ভর্তি হতে পারবেন এবং ভর্তি হয়ে পাইথন প্রোগ্রামিং এর এভরি কনসেপ্ট একদম জিরো লেভেল থেকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং লেভেল পর্যন্ত আপনি ভাজা ভাজা করতে পারবেন। এর মধ্যে যতগুলো কনসেপ্ট আছে আমরা প্রথমে থিওরি দেখব এবং প্রত্যেকটা থিওরি ক্লাসের পরে 5টা করে কমপক্ষে আমরা এক্সাম্পল প্রোগ্রাম দেখব, নিজেরা কোড করব একসাথে এবং সেগুলো চুলছেঁড়া বিশ্লেষণ করব। এখানে প্রত্যেকটা প্রোগ্রামিং লাইন এক্সপ্লেইন করা হয়েছে এবং ওই ধরনের প্রোগ্রাম আরও 5 বার একসাথে কোড করার ব্যবস্থা করা হয়েছে, যেন আপনি থিওরিতে যা শিখেছেন সেটা প্র্যাকটিক্যালি করে দেখতে পারেন যে আসলে আপনি সেটা শিখতে পেরেছেন কিনা, সেগুলো বুঝতে পেরেছেন কিনা, সেগুলো কোড করতে পাচ্ছেন কিনা এবং সিমিলার কোনো প্রোগ্রাম কিংবা কম্পিউটার কোডের প্রবলেমের সমস্যা সমাধান করতে পারছেন কিনা। এই ধরনের কোর্স বাংলা ভাষায় এর আগে কখনো দেখা যায়নি। অবশ্যই পাইথনের উপর বেশ কিছু কোর্স আছে, রিসোর্স রয়েছে বাংলায়, তবে সেগুলোতে এত সুন্দর করে চাঙ্ক বাই চাঙ্ক ছোট ছোট প্রোগ্রাম করে প্রত্যেকটা প্রবলেম বুঝার মতো করে ভেঙে ভেঙে কেউই শেখাননি। অনেক প্রোগ্রামিং রিসোর্স আছে, টিউটোরিয়াল আছে যেখানে থিওরি বেশি করানো হয়েছে কিন্তু প্র্যাকটিক্যাল কোডিংয়ের ক্ষেত্রে এড়িয়ে যাওয়া হয়েছে। এইখানে থিওরিটা গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু এক্সারসাইজটা আরও বেশি জোর দেওয়া হয়েছে যেন আপনি শিখতে পারেন। আমরা দেখে নিতে পারি এখানে এই কোর্সটা। প্রতি সপ্তাহে আমি আরও 2 ঘন্টার কোর্স আপডেট দিব, বছর শেষে গিয়ে দাঁড়াবে এটা প্রায় 100 ঘন্টার কোর্স। সো ইট উইল বি রিয়েলি ইন্টারেস্টিং। যদিও আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পর্যন্ত করাবো বলেছি কিন্তু আমি এক্সট্রা ক্লাসও দিব যেখানে পাইথন প্রোগ্রামিং এর বেশ কিছু অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা হবে। সো দেরি করবেন কেন? এই কোর্সের দাম মূল্য রাখা হয়েছে 5,000। এত কম টাকায় কোথাও আপনি কম্পিউটার প্রোগ্রামিং শিখতে পারবেন না, চমকের পর চমক। অল রাইট, দেখে নেওয়া যাক আমাদের এখানে কি কি আছে। আমাদের প্রথমে থাকবে এরকম থিওরি, দেন এক্সারসাইজ থাকবে। যদি আমরা এখানে যাই, প্রথমে ওয়েলকাম নোট আছে, দেন ইনস্টলিং সফটওয়্যার, নেসেসারি সফটওয়্যার আমরা দ্বিতীয় সেকশনে দেখব, তৃতীয় সেকশনে গিয়ে আমরা প্রোগ্রামিং সিনট্যাক্স দেখব। এইখানে থিওরি আছে, এখানে প্র্যাকটিক্যাল আছে, আরও এখানে 4টা প্র্যাকটিক্যাল সেশন যোগ হবে। কমেন্টস ইন পাইথন আমরা এখানে থিওরি দেখেছি, আরও 5টা এখানে প্র্যাকটিস সেশন যোগ হবে, 2টো অলরেডি আছে। ভ্যারিয়েবল ইন পাইথন থিওরি আছে এখানে কিন্তু প্র্যাকটিক্যাল আছে 6টা। প্রয়োজনে আমি আরও প্র্যাকটিক্যাল সংখ্যা বাড়াবো এখানে। ডেটা টাইপস ইন পাইথন সেশন আছে 1টা, থিওরি 3টা আছে, প্র্যাকটিক্যাল আরও 2টো প্র্যাকটিক্যাল আমি এখানে যোগ দেব। কন্ডিশনাল স্টেটমেন্ট ইন পাইথন, ডেটা কন্ট্রোল ফ্লো যেটা, 3টা প্র্যাকটিক্যাল সেশন অলরেডি যোগ হয়েছে, আরও 2টো
সেশন আমি যুক্ত করব লুপস ইন পাইথন। অলরেডি থিওরি আছে, দুটো প্র্যাকটিক্যাল সেশন আছে, এবং শীঘ্রই আরও তিনটা প্র্যাকটিক্যাল সেকশন যোগ হবে। ফাংশন ইন পাইথন, থিওরি যোগ হয়েছে এবং তিনটা প্র্যাকটিক্যাল সেশন আছে, আরও দুটো প্র্যাকটিক্যাল সেশন যোগ হবে। অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাস অ্যান্ড অবজেক্টস ইন পাইথন। হোয়াট ইজ ক্লাস, হাউ টু ক্রিয়েট ক্লাস, হাউ টু ক্রিয়েট অবজেক্ট, সেটা দেখানোর পরে, থিওরি দুটো ক্লাস নেওয়ার পরে আমরা প্র্যাকটিক্যাল সেশন যোগ করেছি, তিনটা আরও প্র্যাকটিক্যাল সেশন এখানে থাকবে দুটো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে আমরা থিওরি প্রথমে বোঝানোর চেষ্টা করেছি, দেন অলরেডি দুটো প্র্যাকটিস সেশন আছে, আরও এইখানে টোটাল সাতটা প্র্যাকটিক্যাল সেশন আসবে, সাতটা, সেভেন। অর্থাৎ আপনাকে এই কনসেপ্টটা বোঝানোর পরে আপনি প্র্যাকটিস করার সুযোগ পাবেন দশটা প্রোগ্রাম, যেটা আপনাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে একটা ভাজা ভাজা ধারণা দেবে, ঠিক আছে? সো এইখানে আপনি আসলে আরও এইখানেই 10 ঘন্টা আপনি প্রোগ্রাম করবেন, আরও 10 ঘন্টা আছে, আসলে টোটাল 20 ঘন্টার কোর্স হবে এটা। অল রাইট, দেন বোনাস ক্লাস থাকছে। বোনাস ক্লাসে আমরা হোয়ার টু গো ফ্রম হিয়ার এটা শিখলেন, তারপর আপনি কি কি করতে পারেন, আপনি কি কি স্টেপ নিতে পারেন এটা কাজে লাগানোর জন্য। অল রাইট, তারপর হোয়াট নেক্সট, এরপর কি করতে পারেন, তারপরে আরো পরামর্শ আছে, তারপর এখানে পরবর্তী কোর্সের জন্য প্রস্তুতিমূলক এটা দেখানো হয়েছে, ওয়েব অটোমেশন ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ারিং যারা শিখবেন সেগুলো শিখতে গেলে কি কি লাগবে, বেসিক এইচটিএমএল এবং সিএসএস লাগবে, বেসিক এইচটিএমএল এবং সিএসএস এখানে দেখানো হয়েছে। অতঃপর হাউ টু ইনসার্ট ইমেজেস অ্যান্ড ভিডিওস সেটা দেখানো হয়েছে, ওয়েব পেজে কিভাবে এগুলো ইনসার্ট করবেন। দেন আপনাকে দেখানো হবে এইখানে আপনি সেলিনিয়াম ওয়েব অটোমেশনটা কিভাবে কাজ করে, যে আসলে ওইটা আপনার জন্য কিনা। অতঃপর দেখানো হবে ফুল স্ট্যাক পাইথন শিখতে গেলে আপনার কি কি শিখতে হবে। সো এখানে আপনি একটা কমপ্লিট গাইডলাইন পাবেন যে আপনি কি কি শিখবেন, কি কি শিখলে আপনি বাজারে কম্পিট করতে পারবেন, অনলাইনে অফলাইনে আপনি গিগ পেতে পারেন কি কি শিখলে, সেটা আপনাকে ফ্রি গাইডলাইন দেওয়া হবে, ঠিক আছে? সো এই ছিল আমাদের কোর্স, আশা করি আপনার ভালো লাগবে, সবার ভালো লাগবে। অ্যান্ড আমরা এখানে গিয়ে আমি আপনাদের দেখাতে পারি যে কোর্সটা আপনি কিভাবে আপনার সুবিধা মতো ওয়াচ করতে পারবেন। এইখানে কোর্সটা আমি কিন্তু খুব ধীরে ধীরে কথা বলি সবার জন্য, যারা একদম প্রোগ্রামিং করেননি তারাও যেন ফলো করতে পারেন, কিন্তু আপনি চাইলে যদি মনে করেন আমার কথা বলাটা একটু স্লো হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে আপনার জন্য, আপনি যদি একটু দ্রুত স্পিডি কথা শুনতে চান, তাহলে আপনাকে নর্মালের জায়গায় 1.25 অথবা 1.5 টাইমস করতে পারেন, অথবা আপনি দ্বিগুণ স্পিড দিয়ে শুনতে পারবেন সর্বোচ্চ। অলরাইট, সো সবার কথা চিন্তা করে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে, আশা করি কোর্সটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই ভালো রেটিং দিবেন, আর যদি পরামর্শ থাকে নির্দ্বিধায় একদম আপনার মন খুলে আপনি ফিডব্যাক দিতে পারেন, যেন আমি কোর্সটাকে আরও আপডেট করতে পারি, আরও সুন্দর করতে পারি। আমি চাই এই কোর্সটাই হবে পাইথন প্রোগ্রামিংয়ের উপর বেস্ট কোর্স ইন দিস প্ল্যাটফর্ম, নট অনলি অলসো বাংলা ভাষায় পৃথিবীতে, এইটাই সব থেকে বেস্ট প্রোগ্রামিং ক্লাস হবে বলে আমি মনে করি, আমি এটা সেই পর্যায়ে নিতে চাই।
আমি এখানে বলেছি যে আমি এটা 100 ঘন্টার কোর্স বানাতে চাই। আপনাদের চাহিদা অনুযায়ী, আপনাদের ফিডব্যাক অনুযায়ী আমি এটাকে আরও আপগ্রেড করব এবং আপডেট করব, যেন সবার চাহিদা পূরণ করতে পারে। থ্যাংক ইউ সো মাচ, আশা করি সবার জন্য কাজে দিবে। এই আশাই, আজকে পর্যন্তই, দেখা হবে আগামী টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।